দেশের কোন মোবাইল অপারেটর কোম্পানিরই সেবার মান ভালো না। ইন্টারনেট ব্যবহারের জন্য তারা গ্রাহকদের কাছ থেকে যে টাকা নেয় তাও গ্রহণযোগ্য নয়। এসব অভিযোগ খোদ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর। মোবাইল অপারেটরদের সার্বিক সেবার মান পরিমাপের জন্য অত্যাধুনিক কোয়ালিটি অব সার্ভিস কিউওএস বেঞ্চমার্কিং সিস্টেম উদ্বোধনের পর আজ তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির সর্বশেষ তথ্য অনুযায়ী সারা দেশে চারটি মোবাইল অপারেটর কোম্পানির আওতায় মোট গ্রাহক 18,35,80,000। কল ড্রপ নেটওয়ার্ক না পাওয়া, বাড়তি দাম দিয়ে ডাটা কেনার পরও নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেটের সেবা না পাওয়ার সাধারণ অভিজ্ঞতা ও অভিযোগ রয়েছে বেশিরভাগ গ্রাহকেরই। বিটিআরসির কোয়ালিটি অব সার্ভিস বেঞ্চমার্কিং সিস্টেমের শুভ উদ্বোধন ঘোষণা করছি। রোববার বিটিআরসির কার্যালয়ে মোবাইল অপারেটরদের সার্বিক সেবার মান পরিমাপের জন্য অত্যাধুনিক কিউওএস বেঞ্চমার্কিং সিস্টেম উদ্বোধনের পর ঠিক একই অভিযোগ করলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। দুর্ভাগ্যক্রমে আমাদের কারোই গ্রাহক সেবা সন্তোষজনক নয়। 2018 সালে স্পেকট্রাম, 22 সালে রোল আউট হয়নি, আপনি গ্রাহক সন্তুষ্টি কোত্থেকে পাবেন? কল ড্রপ হইল, স্পিডের ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হবে এটা এখন সহ্য করতে রাজি না। বিটিআরসি কে ভয়েস কলের মতো অপারেটরদের ইন্টারনেট ডাটার দামও দ্রুত নির্ধারণ করে দেওয়ার তাগিদ দেন মন্ত্রী। বর্তমান যে ডেটা রেট আছে সেই ডেটা রেট আমাদের কাছে গ্রহণযোগ্য না। যখন আমরা বলে দিলাম আনলিমিটেড প্যাকেজ করবেন, তখন তারা মার দাম চাইয়া বিষয় হইলো। আমরা 3G তে থাকবো না, জানুয়ারির 1 তারিখ থেকে 3G ডিভাইসেস আমদানি এবং উৎপাদন দুইটাই বন্ধ হয়ে যাবে। জার্মান ভিত্তিক নতুন এই কিউএস বেঞ্চমার্কিং সিস্টেম বিটিআরসিতে স্থাপিত সেন্ট্রাল সার্ভারের সাথে সংযুক্ত, যা দিয়ে সারা দেশে অব্যাহতভাবে সকল মোবাইল অপারেটরদের ভয়েস ডাটা ও ওটিটি সেবার মান পরিমাপ করা যাবে। রেভিনিউ আর্নিংটা পর্যন্ত আমরা এখান থেকেই আমরা দেখতে পারবো। এখন শুধু তাদের উপরেই আমরা ডিপেন্ড করব না। শুধু মার্কেট সাইজ বাড়াবেন, কোয়ালিটি বাড়াবেন না, সক্ষমতা বাড়াবেন না, এটা তো হতে পারে না। ট্রাভেল করি, ট্রাভেল করার সময় মাঝখানে মাঝখানে ডিস্টার্ব করে, এটা তো অস্বীকার করার পথ নেই। আজকে যে সিস্টেমটা হলো এটা আসলে যদি প্রকাশ করা হয়, সাধারণ মানুষ যেভাবে আমাদেরকে সবসময় দোষী করতে থাকে, আমরা এটা থেকে মুক্তি পাবো। জাভেদ আখতার, এটিএন নিউজ।